হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাড্রোস চ্যানেলে সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর গণিত প্রভা থেকে কোষে দেখি 10.2 চ্যাপ্টারটা আজকে সমাধান করব। একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্যই ভিডিওটা তৈরি করছি। এছাড়াও আরও দুটো ভিডিও রয়েছে অষ্টম শ্রেণীর গণিতের, আর তাছাড়াও মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু রয়েছে পরিবেশ ও বিজ্ঞান এবং ম্যাথ নিয়ে। তো তোমরা চাইলে সেটা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে অঙ্কগুলো শুরু করার আগে বলছি বরাবরের মতো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কী আছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে ত্রৈরাশিক পদ্ধতি, সুতরাং ত্রৈরাশিক পদ্ধতিতেই আমাদের করতে হবে। তবে পরীক্ষায় যদি এই পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে যে কোনো পদ্ধতিতেই কিন্তু তোমরা করতে পারো। ত্রৈরাশি পদ্ধতিটা কয়েক বছর হলো এসছে, তার আগে কিন্তু আমরা যখন করতাম এগুলো কিন্তু আমরা ঐকিক নিয়মেই করতাম। তো দেখো ত্রৈরাশি পদ্ধতিতেই আমি এটা সমাধান করছি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটা কী লিখে নিতে হবে। আর এখানে তিনটে জিনিস দেওয়া আছে, দেখো লোক সংখ্যা, একটা সময় যে সময়টা হচ্ছে ঘন্টায়, আর একটা সময় যেটা দিনে, এই তিনটে জিনিস দেওয়া আছে। আর উত্তর কী বের করতে হবে, কত দিনে, তার মানে দিনটাকে আমার ডান দিকে, একদম ডান দিকে রাখতে হবে, আর বাকি দুটো আমরা বাঁদিকে রাখবো। তো চলো শুরু করা যাক। এরকম লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার বাঁদিকে লিখবে লোক সংখ্যা, যার একক হচ্ছে জন, মানে এতজন লোক, তারপরে হচ্ছে সময় যেটা ঘন্টায়, আর শেষেরটা হচ্ছে, এটাও সময়, এটা হচ্ছে দিনে। তাহলে 14 জন লোক 4 ঘন্টা কাজ করে 15 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 24 জন লোক 7 ঘন্টা করে, দৈনিক 7 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবে। তো দেখো খুব ভালো করে বুঝে নাও অঙ্কটা, একটা অঙ্ক বুঝলেই কিন্তু বাকি সব কটা অঙ্ক তোমরা করতে পারবে। তো ভালো করে দেখো, এখানে আমরা কি করব, যেইটাতে প্রশ্নবোধক আছে সেইটা কমন থাকবে, তার সঙ্গে প্রথমে প্রথমটাকে নিয়ে নেব, আর এইটাকে মাঝে যেটা আছে সেটাকে আমরা ধ্রুবক রাখবো, মানে এটাকে ফিক্সড রাখবো, মানে সময় যদি একই থাকে, এই কথাটা লিখতে হবে। তাহলে প্রথমে এইটা আর এটা নিয়ে নিচ্ছি। দেখো মনে করো এটা হচ্ছে ধ্রুবক, মানে যেটা সময় ঘন্টাতে সেটা হচ্ছে আমরা একই রাখলাম। তাহলে দেখো লোক সংখ্যার সঙ্গে এই সময় অর্থাৎ দিনের কি সম্পর্ক সেটা দেখি। দেখো 14 জন লোক একটা কাজ যদি 15 দিনে শেষ করে, তাহলে 24 জন লোক সেই কাজটা কি কম দিনে করবে না বেশি দিনে করবে? দেখো লোক কম ছিল তখন সময় লাগতো 15 দিন, লোক যখন বেশি হয়ে গেল নিশ্চয়ই সময় কম দিন লাগবে। তাহলে লোক বেশি হলো লাগবে কম দিন, তার মানে এই দুটো কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কারণ আমরা জানি যে দুটোই যদি বাড়ে, যেমন এটা হচ্ছে বেড়েছে, এটাও যদি উত্তরটা বেশি হতো তাহলে সেটা সরল সম্পর্ক হতো, বা এ যদি এটাও কমতো এটাও কমতো তাহলেও দুটো যদি সেম সেম হয় তাহলে সেক্ষেত্রে হয় সরল সম্পর্ক, আর দুটো যদি আলাদা হয় সেক্ষেত্রে হয় ব্যস্ত সম্পর্ক। তো দেখো এখানে লোক সংখ্যা বেড়েছে, উত্তরটা বেরোবে কম, মানে কম দিনে শেষ করে ফেলবে, তাহলে দুটো আলাদা হলো, একটা বাড়লো একটা কমলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা কী হবে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমরা এরকম লিখব যে সময়, ব্র্যাকেটে লিখব ঘন্টা, একই থাকলে লোক সংখ্যার সঙ্গে সময়ের
এক্ষেত্রে ব্র্যাকেটে কিন্তু জনটা আর লিখতে হবে না। তাহলে লোক সংখ্যার সঙ্গে এই সময়ের এটার ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটে দিন কথাটা লিখতে হবে, যেহেতু সময় দুটো আছে, একটা ঘন্টা একটা দিন, সেই জন্য ব্র্যাকেটে এটা এককটা লিখতে হচ্ছে। ব্যস্ত সম্পর্ক, আচ্ছা একটা জিনিস আর একটা লাইন কিন্তু আমরা যুক্ত করতে পারি, যেরকম বইয়েও তোমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে যে এটা একই থাকলে লোক সংখ্যা বাড়লে সময় কমবে, সুতরাং লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, আর একটা লাইন কিন্তু জুড়ে দেওয়া যায়, সেটা জুড়ে দিতেই পারো, অথবা না দিয়েও যদি এটা লেখো লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলেও কিন্তু হবে, এটাও কিন্তু ভুল কেউ মার্ক কাটতে পারবে না। তবে তোমরা চাইলে আরেকটা লাইন লিখতে পারো, যে এখানে আমি বলে দিচ্ছি, লিখতে চাইলে লিখো যে এখানে সময় একই থাকলে লোক সংখ্যা বাড়লে সময় কমে যাবে, অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্র্যাকেটে দিনে এই সময় ব্যস্ত সম্পর্ক। এবার আরেকটা লাইন বেশি লিখছি, যেটা তোমাদের বইয়ে কিন্তু নেই, এই লাইনটা লিখলে কিন্তু তোমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে, ভুল হওয়ার কোনো চান্সই নেই। সেটা হচ্ছে ভগ্নাংশটা তাহলে কী হবে, সুতরাং ভগ্নাংশটি হলো, এটা পরেই বুঝতে পারবে এটা কেন লিখছি, দেখো উত্তরটা কী বেরোবে, এটা বেড়েছে, উত্তরটা কী বেরোবে, কম বেরোবে, তার মানে কমটা হবে ওপরে, মানে 14 হবে ওপরে আর 24 হবে নিচে, এইটা হবে ভগ্নাংশ এটার ক্ষেত্রে। এইবার আমরা আবার এবার কি করব, প্রশ্নবোধক যেটা আছে সেটাকে তো নিতেই হবে, এবার এইটা কাজ হয়ে গেল, এটাকে স্টপ রাখবো, মানে একই রাখবো, কনস্ট্যান্ট রাখবো, ধ্রুবক রাখবো, তাহলে এইটার এইটার সম্পর্ক বের করব। তাহলে আগে এটা লিখে নিচ্ছি, দাঁড়ো, লোক সংখ্যা একই থাকলে মনে করো একই লোক দিয়ে কাজ করাচ্ছি, মানে একই সংখ্যক লোক দিয়ে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, দৈনিক যদি 4 ঘন্টা করে তাহলে একটা কাজ শেষ করতে লাগছে 15 দিন, আর দৈনিক যদি 7 ঘন্টা করে তাহলে কাজটা শেষ করতে কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? নিশ্চয়ই তোমরা উত্তরটা এতক্ষণে বলে ফেলেছ, সেটা হচ্ছে যদি দৈনিক বেশি টাইম ধরে কাজ করে তাহলে কম দিনেই শেষ হয়ে যাবে, তার মানে এটাও ব্যস্ত সম্পর্ক হবে, এটা বাড়লো আর এটা কী হবে, কম হবে, তাহলে এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে কী লিখবে, যে লোক সংখ্যা একই থাকলে সময়ের ব্র্যাকেটে হচ্ছে ঘন্টা সঙ্গে সময়ের, এই সময় মানে হচ্ছে দিন, ব্যস্ত সম্পর্ক, এক্ষেত্রেও ওই একটা লাইন লিখতে পারো যে বাড়লে কমছে সুতরাং ব্যস্ত সম্পর্ক, তাহলে এক্ষেত্রেও একই জিনিস হচ্ছে, সুতরাং ভগ্নাংশটি হবে কী হবে, এটাও উত্তরটা কম বেরোচ্ছে, মানে 4/7 হবে, যদি উত্তরটা বেশি বেরোতো তাহলে 7/12টাকে উপরে রাখতে হতো, কারণ বড় দিয়ে কিছুকে গুণ করলে বড় বেরোবে, আর যেহেতু ছোট হবে তাহলে ছোট দিয়ে কিছুকে গুণ করলে ছোট বেরোবে, যেন ছোটটা উপরে হলো। এইবার তাহলে সুতরাং নির্ণেয় সময়ের ব্র্যাকেটে দিন, এখানে দিন না লিখলেও হবে, পরে লিখলেও হবে, এখানে লেখার দরকার নেই, পরিমাণ, এবার দেখো ভগ্নাংশ দুটো লিখেই ফেলেছি, আর আমরা জানি প্রশ্নবোধকের সাথে যেটা থাকে সেটা কিন্তু সবসময় ওপরেই হয়, তার সঙ্গে গুণ হয়ে ভগ্নাংশ দুটো লিখে নিয়েছি, একটা হচ্ছে 14/24 আর একটা হবে 4/7, দেখো কত সহজ হয়ে গেল, এত দিন, দিন বেরোবে, দিন ডান দিকে আছে তাহলে দিন বেরোবে, এবার কাটাকাটি করো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, দেখো 3 দিয়ে কাটো, 3×5=15, 3×8=24, 7 দিয়ে কাটো, 7×2=14, 4 দিয়ে কাটো, 4×2=8, 2 আর 2 কেটে গেল, তাহলে কত হলো 5 দিন। তোমরা এখানেও উত্তর লিখে দিতে পারো বা আরেকটা লাইন বেশি লিখতে পারো, সুতরাং নির্ণয় সময়ের পরিমাণ 5 দিন, বা এখানে অ্যান্সার লিখলেও হবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যারা হচ্ছে অঙ্কটা অলরেডি পারো তারা ভাববে খুব বেশি কথা বলছি, কিন্তু যারা অঙ্কটা পারো না এইমাত্র আমার কাছ থেকে শিখলে তাদের কাছে কিন্তু কথাগুলো বেশি মনে হবে না, কারণ
এই আমার কথাগুলো থেকেই তোমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই শিখে নিতে পারবে আশা করি। তো এই প্রথম অঙ্কটা হয়ে গেল, তো আশা করি বুঝতে পেরেছো। যদি তাও কোথাও সমস্যা থাকে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এবার দেখো সেম অঙ্ক পরেরটাও, তার পরেরটাও সেম অঙ্ক, দেখো এটাও সেম অঙ্ক, প্রশ্নটা পড়ছি না সময়টা নষ্ট হবে, পরেরটাও সেম অঙ্ক এটাও পড়ছি না, তোমরা এই দুটো অঙ্ক একের মতো করে চেষ্টা করবে। আমি করছি 4 নম্বর অঙ্কটা, দেখো কি আছে। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে উত্তর বের করতে হবে কি বাকি অংশ সারাতে কত দিন লাগবে, দিনটাকে ডান দিকে রাখতে হবে, মানে যেটা মাঝখানে রয়েছে এটাকে ডান দিকে রাখতে হবে। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার কত 3/7 অংশ সারান, আর আরও 10 জন লোক যদি কাজটি করতে আসে, মানে ছিল 30 জন আরও 10 জন এলো, মানে কতজন হলো 40 জন হলো, তাহলে তারা বাকি কাজটা, বাকি কাজ বলতে মোট কাজটাকে ধরে নিতে হবে 1 অংশ, তাহলে বাকি কাজ কত থাকবে, 3/7 অংশ হয়ে গেছে, তাহলে কত থাকবে, 1-3/7 মানে কত হবে 4/7, সেই 4/7 অংশ কাজটা কতদিনে শেষ করবে তাহলে সেটাই বের করতে হবে। তাহলে দেখো করছি তাহলেই বুঝতে পারবে। সেম এটাও লিখবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা এটা পরে লিখবে, আগে লিখবে ধরি মোট রাস্তার পরিমাণ 1 অংশ, গ্রামের রাস্তা 3/7 অংশ সারান, তার মানে লিখবে সুতরাং রাস্তার কাজ হয়েছে বা কাজ সারানো হয়েছে এরকম লিখতে পারো 3/7 অংশ, সুতরাং বাকি কাজ কত অংশ, 1-3/7 অংশ, তাহলে কত হবে 7, 7×7-3 এত অংশ সমান সমান 4/7 অংশ। এইবার লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লিখছি না পরের পৃষ্ঠায় লিখছি, নাহলে বারবার পৃষ্ঠা উল্টাতে হবে। কি আছে দেখো, প্রথমে হচ্ছে লোক সংখ্যা যেটা হচ্ছে জন, তারপরটা হচ্ছে রাস্তার পরিমাণ যেটা হচ্ছে অংশ, আর শেষেরটা হচ্ছে সময় যেটা হচ্ছে দিন। তাহলে 30 জন লোক 3/7 অংশ করে 15 দিনে, আর এরকম লিখতে হবে 30+10, আরও 10 জন বলেছে, তাহলে 40 জন লোক 4/7 অংশ করবে কত দিনে। ঠিক একই রকম আগের অঙ্কটার মতো এই মাঝখানে রাস্তার পরিমাণটাকে ধ্রুবক রাখবে, অর্থাৎ লিখবে যে রাস্তার পরিমাণ একই থাকলে, এখানে আর ব্র্যাকেটে একক লেখার দরকার নেই কারণ আলাদাই আছে, একই থাকলে মানে রাস্তা সেম থাকলে লোক সংখ্যার সঙ্গে সময়ের কী সম্পর্ক, দেখো 30 জন লোকের একটা কাজ করতে লাগে 15 দিন, তাহলে 40 জন লোকের সেই কাজটা শেষ করতে নিশ্চয়ই কম দিন লাগবে, আগের একদম সেম ধারণাটাই, তার মানে এখানে লোক বাড়লো আর এখানে উত্তরটা কম বেরোবে, তার মানে ব্যস্ত সম্পর্ক, তাহলে থাকলে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। একই রকম সুতরাং ভগ্নাংশটি হবে, এটা বেশি আছে উত্তরটা কম বেরোবে, মানে ছোটটা বড় ওপরে হবে আর বড়টা নিচে হবে। তারপরটা দেখো আবার, এবার লোক সংখ্যাটাকে ধ্রুবক রাখবে, মানে লোক সংখ্যা একই হলে বা একই থাকলে, দেখো রাস্তার পরিমাণ 3/7 অংশ করতে লাগে 15 দিন, 3/7 বড় না 4/7 বড়, নিচে সেম আছে
তাহলে উপরে যেটা বড় সেটাই বড়, তার মানে 4/7টাই বড়। তাহলে কম অংশ করতে লাগে 15 দিন, বেশি অংশ করতে কী লাগবে? বেশি দিন লাগবে, বেশি অংশ কাজ করতে বেশি দিন লাগবে। এটা সেম আছে মনে করো, তাহলে বেশি বেশি মানে সরল সম্পর্ক, তাহলে একই থাকলে রাস্তার পরিমাণের সঙ্গে এইভাবে সঙ্গে লিখলাম সময়ের সরল সম্পর্ক। তাহলে সুতরাং ভগ্নাংশটা কি হবে? এটাও বেশি আছে, উত্তরটা বেশি বেরোবে, তাহলে বড়টাই উপরে হবে, মানে 4/7টাই উপরে হবে আর 3/7টা নিচে হবে। দেখো এইভাবেও ভাবতে পারো, আমি যেইভাবে ভাবতে বললাম ভগ্নাংশটা, যে উত্তরটা যেহেতু ছোট বেরোবে ছোটটা ওপরে হবে আর উত্তরটা যেহেতু বড় বেরোবে বড়টা ওপরে হবে, এইভাবে বোঝালাম। কিন্তু তোমরা দেখো এখানে আরেকটা জিনিসও পেয়ে যাচ্ছ, যখন ব্যস্ত সম্পর্ক হচ্ছে তখন ওপরেরটাই ওপরে হচ্ছে আর নিচেরটা নিচে হচ্ছে, আর যখন সরল সম্পর্ক হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, নিচেরটা ওপরে হচ্ছে আর ওপরেরটা নিচে হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে। এইভাবেও মনে রাখতে পারো, তবে এইভাবে মনে রাখার থেকে আমার মতে যে উত্তরটা রেজাল্টটা বড় বেরোবে না ছোট বেরোবে সেইটা মনে রাখা বেশি ভালো, কারণ আমরা তো ওইটা দিয়েই বের করছি সরল না ব্যস্ত সম্পর্ক, যে এটা বেশি তার এটা বেশি বেরোবে, সেই জন্য দুটোই বেশি যেহেতু তাহলে সরল সম্পর্ক, তো ওইভাবে যেহেতু বের করছি তাহলে বেশিটাকেই মনে রাখবে, তাহলে বেশিটা ওপরে হবে। এইভাবেও রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেটা করবে। তাহলে সুতরাং নির্ণয় সময়ের পরিমাণ তাহলে কি হবে, তোমরা জানো যে যেটা আছে ডান দিকের প্রশ্নপত্রের সঙ্গে সেটা আগে হয় ওপরে, তারপরে তার সাথে গুণ 30/40 আর গুণ হচ্ছে 4/7/3/7। তাহলে দেখো এটা কি হচ্ছে, 15 × 29/40, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, গুণন 4/7 গুণন, এটা দেখো ভাগ সম্পর্ক আছে, এটা বাই মানে ভাগ, গুণ করলে উল্টে যাবে, 7টা ওপরে হবে আর 3টা হবে নিচে। তাহলে 7 7 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, বেরোলো 15 দিন। তাহলে এটারও উত্তর কিন্তু 15 দিনই বেরোলো, মানে 30 জনের কম কাজ করতে 15 দিন লাগতো, তাহলে 40 জনে একটু বেশি পরিমাণ কাজ করতে 15 দিনই লাগছে, তাই তোমার উত্তরটা লিখবে সুতরাং নির্ণয় সময় পরিমাণ 15 দিন। তাহলে আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছ, ভিডিওটা বড় হবে বলে আমি এই ভিডিওতে আর অঙ্ক দিচ্ছি না, পরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেব, ছোট ছোট দেখতেই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, টানা একসঙ্গে এত বড় ভিডিও দেখতে কারোই ভালো লাগবে না আমি জানি, তো সেজন্য আজকে এই পর্যন্তই থাক। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করবে, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কোন কোন অঙ্কগুলো লাগবে এইভাবে কমেন্ট করে জানালে আমার সুবিধা হয়, তাহলে আমি সেইভাবে ভিডিও তৈরি করে দিতে পারবো। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।